মেট্রো রেল স্টেশনে ব্যবহার করার মতো কিছু কমন ইংলিশ। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে আপনি বিজয় সরণিতে যাওয়ার জন্য একটি টিকিট চান, তখন আপনি বলতে পারেন আইড লাইক টু হ্যাভ আ টিকিট টু বিজয় সরণি। ধরুন আপনি টিকিটের মেশিন গুলো জানতে চাচ্ছেন যে এগুলো কোথায় আছে, তখন আপনি বলতে পারেন ওয়ার আর দ্য টিকিট মেশিনস। ট্রেনটা কোন সময় ছাড়বে, হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ, ট্রেনে কি খাবার দেওয়া হয়, ইজ ফুড সার্ভড অন দ্য ট্রেন। ধরুন কোন একটা ট্রেনে লেট হচ্ছে বা কোনো কারণে ডিলে হচ্ছে, আপনি বলতে পারেন ডু ইউ নো ওয়াই দেয়ার ইজ এ ডিলে। ধরুন আপনি আপনার টিকিটটি হারিয়ে ফেলেছেন, তখন আপনি বলতে পারেন আই হ্যাভ লস্ট মাই টিকিট। কারো পাশে একটা সিট ফাঁকা আছে আর আপনি সেখানে বসতে চাচ্ছেন, আপনি তাকে বলতে পারেন উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার অর ডু ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার। যদি আপনি জানতে চান যে পরের স্টপটা কোথায়, তাহলে আপনি বলতে পারেন ওয়ার ইজ দ্য নেক্সট স্টপ। যদি আপনি জানতে চান যে ট্রেনেও আপনি টিকিট কিনতে পারবেন কিনা, তাহলে আপনি বলতে পারেন ক্যান আই বাই আ টিকিট অন দ্য ট্রেন, ক্যান আই বাই আ টিকিট অন দ্য ট্রেন। ধরুন কোন একটা কারণে আপনাকে একটু ওয়াশরুমে যাওয়া লাগছে, সো তখন কিন্তু আমরা কি বলি আমাদের আশেপাশে যারা আছে, বলি যে আপনি কি দয়া করে আমার ব্যাগটা একটু দেখে রাখতে পারবেন। সো এই কথাটাকে ইংরেজিতে আমরা বলতে পারি উড ইউ ওয়াচ মাই ব্যাগ ইফ আই গো টু দ্য ওয়াশরুম। এমনই বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় তা শূন্য থেকে শিখতে পারেন আমাদের সাথে অনলাইনে এবং অফলাইনে। বিস্তারিত জানতে এখানে দেওয়া নাম্বারটাতে কল করুন।